চ্যানেল জিরো সম্ভাবনা নতুন শুরু। এটি ডোবা কিংবা খালের দৃশ্য নয়, নারায়ণগঞ্জ বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের কলান্দি টু সাবদি সড়কে বেহাল দশার একটি চিত্র। বড় বড় গর্ত আর খানাখন্দকের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী সাধারণকে। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলো পরিণত হচ্ছে মরণ ফাঁদে। এছাড়াও ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। আকরাম হোসেনের ক্যামেরায় একটি বিশেষ প্রতিবেদন। এমনকি এখন যাত্রীও কম আছে এদিকটা, আগে তো যাই আপনার 1500 টাকা মারতাম, এখন তো 2700 টাকা মারতে পারি। আমরা তো চাই রাস্তা যেহেতু আমাদের রাস্তা ভালো হোক, আমরা ভালোভাবে চালাইতে পারি, তখন আমাদের দুইটা যাত্রীও আসবে। এখন রাস্তার কারণে আমাদের যাত্রী টাইনে বেড়ে জায়গা, রাস্তার কারণে যাত্রী এখন এদিকে আসে না। আর কমে গেছে, শুধু ছেলে সন্তান নিয়ে চলাটা কষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ইনকাম নেই, ইনকাম শেষ কমে গেছে। এই রাস্তায় আসতে মনে যায় না, গাড়ি ঘোড়া চল, এই প্যাসেঞ্জারের সমস্যা, গাড়ির সমস্যা, এই রাস্তায় আসারই ইচ্ছা হয় না। রাস্তার অবস্থা খুব খারাপ, আমরা গাড়ির বিভিন্ন যন্ত্রপাতি ভাঙিয়ে যায়, নাট খুলে যায়, বডি ভাঙিয়ে যায়। রাস্তাটা ইমার্জেন্সি চলাচলের উপযোগী করার জন্য ন্যূনতম যে কাজটা করা দরকার, এই কাজটা জরুরিভাবে করা দরকার। আজকে সকালে মনে করলেন 10:30 দিক দিয়ে এখানে দুইটা মহিলা মনে করলেন অটো উল্টে পড়ে গেছে, পরে আমরা সবাই গিয়া দরাদরি করে তুলছি যে বাসান বাসান, ওইখানে দুইটা ঘাট আছে বড় বড়, এখানে আছে দুইটা। আমরা মনে করলেন গাড়ি যাতায়াতের খুব সমস্যা, আমরা মনে করলেন এই বৃষ্টি আছে প্রায় 1 মাস যাবত, এই অবস্থা এই 2 বছর কাছাকাছি বসান। চেয়ারম্যান মেম্বার ওনাদের কাছে বলা হয়েছে, ওনারা বলছে যে এটা এলজিআইডির কাজ, এটা আর কি এলজিআইডির কাজ। তো আমাদের একটা আবেদন থাকবে যে আমাদের সংসদ সদস্য আছে 5 আসনের, উনি যাতে এটা সহযোগিতা করে কাজটা, আমরা যে চাই জনগণের দুর্ভোগ না হোক, কাজটা যাতে ইমার্জেন্সি আর কি হয়ে যায়। এই দেখেন একটা প্যাসেঞ্জার লয়ে গেলে অত একা বুঝে যাচ্ছে, গা শীত কেটে যাচ্ছে, তখন আমাদের প্রতি মাজনরে জমা দিয়ে ই দিতে হয়, ক্ষতিপূর্ণ দিতে মাজনরে রিস্কালা পরে পরে এইদিকে আসি না, এক কারণে ভাঙা রাস্তার জন্য কারণে আসি না। আসার দেখা যাচ্ছে একদিন প্যাসেঞ্জার গেল গাঁদা পড়ছে, বেগাতে চলে গেলো, আমার রিস্কা উল্টে পড়ে গেলো, ভেঙে গেলো। আর সরকার যদি রাস্তাটা করে দিতে আরও সুন্দর হয়, সব এলাকার রাস্তা সুন্দর হয়ে গেছে, কিন্তু এই এলাকাটা রাস্তা এখনো হচ্ছে না, অনেক জ্বালা পয়দা নেই, অনেক জ্বালা পড়তেছে তো 6 মাসের উপরে। এখন চেয়ারম্যানদেরকে বললে তারা বলে এটি এলজিডির কাম, তাই তাদের কাজ না। আর দিন বিরাম হেনে পড়ে দেখা কত মাস ধরে সরকার অনুমোদন চাইতে যে যাতে সুন্দর কাজ হয় করুক কাজ। আমরা বহু জ্বালা যন্ত্রণা পয়দা দিই রাস্তার কাজ, অনেক জ্বালা যন্ত্রণা। এই রাস্তাতে গাড়ি ঘুরি চালাতে খুব সমস্যা, আমাকে কষ্ট, গাড়ি নষ্ট হয়ে যায়, এই যে গাড়ি চালাতে গেলে গাড়ি আগবে না, গাড়ি ফরক ভাঙ্গা যায়, এই গাড়ি ফরক ভাঙ্গি ভাঙ্গে, তারপরে ফর বেল পুড়ে যায়গা, পানি জমে থাকে, পানি জমে থাকে, অনেক সময় গাড়ি উল্টে যায়গা, তারপরে তো কত রকমের অ্যাক্সিডেন্ট হতেছে, মানুষ মতো আছে, কত ই দুর্ভোগ হাত পা ভাঙতে আছে। অন্য রাস্তা ভালো করে দিলে আমাকে লিখে ভালো, আসসালামু আলাইকুম, আমি কলাগাছি ইউনিয়ন চেয়ারম্যান ওয়ার্ডের জনপ্রতিনিধি। আমি আমাদের এই কল্যাণদীপ ও সাবদির যে রাস্তাটা অনেক বেহাল এবং জনগণ খুব দুর্ভোগ পাইতেছে। আমাদের চেয়ারম্যান সাহেব এটা এলজিডির অধীনে বিদায়, আমাদের চেয়ারম্যান সাহেব অনেক চেষ্টা চালাইছে, আমরাও চেষ্টা চালাইছি যাহাতে দ্রুত আমাদের এই রোডের কাজটা সংশোধন করে। এমপি মহোদয় কাছে আমারও আবেদন জানাইছে আমাদের চেয়ারম্যান সাহেব, আমরাও চেষ্টা চালাইছি, বাকিটা আপনারা সবাই দোয়া করবেন আমাদের যেন সুস্থ রাখে এবং আমাদের ইউনিয়নের মানুষ যেন সুস্থ থাকে। আমরা চেষ্টা চালাই যত দ্রুত সম্ভব আমাদের এই রুটটা সংস্কার করার জন্য আমরা চেষ্টা চালাইছি, এবং আমার চেয়ারম্যান সাহেব
অনেক চেষ্টা চালাইছে যাতে দ্রুত কাজটা হবে। এই রাস্তাটা প্রায় তো ছয় মাসের উপর হয়েছে, মানে এই অবস্থা বেহাল হয়ে গেছে। নির্মাণ করা হয়েছিল প্রায় দেড় বছর আগে, মানে অর্থাৎ গ্রিপ লাইনে কাজ করছিল দেড় বছর আগে, বছরখানিক গেছিল আর কি। বছরখানিক পরে এটা অনেক ভারী যানবাহন চলে তো, ওই যে ট্রাক দেইটা আনে এইগুলো আনে না, যার কারণে এটা তাড়াতাড়ি দ্রুত নষ্ট হয়ে গেছে। জনগণের দুর্ভোগ লাঘবকল্পে তিন কিলোমিটার দৈর্ঘ্যের জরাজীর্ণ এই রাস্তাটি কবে নাগাদ সংস্কার করা হবে কিংবা আদৌ করা হবে কিনা সে বিষয়ে জানতে চাওয়া হলে স্থানীয় চার নং ওয়ার্ডের মেম্বার ফারুকুল ইসলাম নিশ্চিত করে কিছু বলতে না পারলেও তবে অচিরে এটির কাজ ধরা হবে বলে এমন আশার বাণী শুনালেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান। 2011 সালের জুলাই মাসের থেকে কলাগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনার কলাগাছা ইউনিয়নে 2011 সালের পরে থেকে এই পর্যন্ত কতগুলি রাস্তা হয়েছে সেটা আপনার নক্ষত্রপুরের ভিতরে, সেটা আগে নাসিম উসমানের আমলে, নাসিম উসমানের মাধ্যমে শেখ হাসিনার সরকারের সময়, পাশাপাশি এখন সেলিম উসমানের মাধ্যমে বাংলাদেশ সরকার শেখ হাসিনার বদলতরে আমরা কলাগাছা ইউনিয়নে অগণিত আরসিসি পিচ ডালাই টিয়ার কাপিখা দিয়ে অনেক রাস্তা করছে। অবশেষে কয়লান্দি সাবদি ফ্রাজিকান্দা টু কলাগাছিয়া রুস্তুমপুর টু মিরগুন্ডি এই তিনটা রাস্তা গত মার্চের 4 তারিখে টেন্ডার কল করছিলেন। আমাদের এত দুর্ভাগ্য, আমাদের কলাগাছিয়া ইউনিয়নের মানুষের এত দুর্ভোগ এই বৃষ্টি বাদলের মধ্যে হয়ে যাবে এটা সৃষ্টিকর্তা ছাড়া আমরা কেউ জানি না। কিন্তু এই করোনা ভাইরাসের মহামারী করোনা ভাইরাসের কারণে গত 4 তারিখে টেন্ডারটা হয় নাই। এই 4টা রাস্তা আবার রিটেন্ডার হবে, এই প্রক্রিয়াধীন আছে। আর যতদিন পর্যন্ত রিটেন্ডার না হয়, যেহেতু এবার টেন্ডারে গেছে একবার, রিটেন্ডার না হয় তাইলে আমাদের এখানে এত বড় বাজেট এই কলাগাছিয়া ইউনিয়নের তরফ থেকে দিয়ে এটা নিরসন করা কোনোভাবেই সম্ভব না। তাই আপনাদের মাধ্যমে আমার মাননীয় সংসদ সদস্য শেখ এম সেলিম উসমানকে আমি অনুরোধ করব এবং এলজেডি মন্ত্রণালয় এবং এলজেডি নারায়ণগঞ্জ প্রকৌশলী তাকে আমি অনুরোধ করব যে আমাদের এই তিনটা রাস্তা অতি শীঘ্রই যেন রিটেন্ডার করে এই আমার কলাগাছিয়া ইউনিয়নের অসহায় মানুষের দুর্ভোগ লাঘব করার জন্য যেন এই টেন্ডারটি ফিরে করেন এবং যে কন্ট্রাক্টর এই কাজটা পাবেন না কেন সে যেন অতি দ্রুত বেগে কাজটা শুরু করেন এবং শেষ করেন। আমার বিশ্বাস আগামী মাসের মধ্যে টেন্ডার হওয়ার সম্ভাবনা বেশি। যেহেতু আপনারা প্রশ্ন করছেন, আমি গেছিলাম, খবর নিয়েছিলাম, যেহেতু এখনও পর্যন্ত টেন্ডার হয় নাই বা নতুন কোনো সার্কুলার দেয় নাই সরকারিভাবে এই টেন্ডার করার জন্য, তো এই সপ্তাহের মধ্যে আমি এলজেডিতে যাব, নারায়ণগঞ্জ অ্যাক্সিস স্যারের কাছে আমি বলবো এলাকার দুর্ভোগের কথা, তাকে আমি বোঝানোর জন্য চেষ্টা করব এবং আশা করি সে অনেক ভালো লোক এবং অনেক মহৎ লোক, সুন্দর লোক। আমার বিশ্বাস তার সাথে যোগাযোগ করে আমি আগামী মাসের মধ্যে এই রাস্তাটা ফিরে আবার টেন্ডার করাতে পারবো। এই রাস্তাগুলো যদি আমাদের কমপ্লিট হয়ে যায়, অবশিষ্ট আমাদের একটা রাস্তা থাকবো ফ্রাজিকান্দা টু সাবদি। আমার বিশ্বাস এই 2020 সালের মধ্যে আমাদের কলাগাছিয়া ইউনিয়নের 99% রাস্তা টেন্ডার হয়ে যাবে এবং 80% রাস্তা এই 2020 সালের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। দুইটা একটা রাস্তা ছাড়া আর ছোটো ছোটো শাখা রাস্তা ছাড়া কোনো রাস্তা কলাগাছিয়া ইউনিয়নে বাদ থাকবে না আমার বিশ্বাস। তাই আমি বলবো আপনাদের মাধ্যমে কলাগাছিয়া ইউনিয়নের মাসি সবাইকে আমি অনুরোধ করব, আপনারা ধৈর্য ধরেন, একটা পা ভেঙে গেলে জোড়া নিতে সময় লাগে। যেহেতু এত ঝড় বৃষ্টি তুফান বন্যা ঘূর্ণিঝড় এর মধ্যে রাস্তা প্রচণ্ড খারাপ হয়েছে, তাই আমাদের ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে এবং যেভাবে পারি যার যার আঙিনে আমরা যেন রাস্তাকে সুন্দর করার চেষ্টা করি, এটা আমি সবার কাছে আহ্বান জানাবো এবং আমার স্বল্প দিয়ে আমি চেষ্টা করব এটা কিছু রিপেয়ারিং করা যায় কি না। আপনারা সবাই ভালো থাকেন,
এবং সবাই সুস্থ থাকেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি কলাগাছা ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানিয়ে আমি আবক্ত বসে আসসালামু আলাইকুম।